প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা একটি ডাকাতের গল্প, ঠগির হাতে প্রাণ রক্ষা। কোম্পানির আমলে যখন খুব সতর্কতার সহিত ডাকাতি দমনের কাজ চলিতেছিল, তখন বীরভূমে কোনো এক ধর্মপরায়ণা বিধবা মহিলা পুরী বা জগন্নাথধামে যাইবার জন্য প্রস্তুত হইলেন। নানা কারণে আমরা গ্রামের নাম বলিলাম না। বিধবা মহিলা ছিলেন প্রচুর ধনের অধিকারিণী। অনেকদিন হইতেই পুরী তীর্থে গিয়া রথযাত্রা দেখিবেন এই ছিল তাহার মনের বাসনা। সেকালে রীতি ছিল পুরীতে রথের দড়ি মাথায় দিয়া যাত্রীদের রাস্তার উপর শুইতে হইত। মহিলার সঙ্গে যাইবে বহু দাসদাসী, একজন মোহরী ও কয়েকজন দারোয়ান। যাত্রার দিন রাত্রিতে কয়েকজন স্থানীয় ডাকাত আসিয়া বাড়ির কর্মচারীকে বলিল, রানীমার সঙ্গে একবার দেখা করতে চাই। এ অসময় কেন? কর্মচারী জিজ্ঞাসা করিল। ডাকাতদের সর্দারের নাম ছিল কালীবাগদি। সে হাত জোর করিয়া বলিল, আমরা এখানে ডাকাতি করতে আসিনি, রানীমার কাছে আমাদের একটা প্রার্থনা আছে, সে কথা নিবেদন করতে এসেছি। তখন রানী সর্বমঙ্গলা দেবীর কাছে কর্মচারী সংবাদ দিতে প্রস্তুত হইল। সর্বমঙ্গলা দেবী আসিলে তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া কালীবাগদি বলিল, রানীমা আমাদের বাঁচান, দারোগা পুলিশ আমাদের ধরবার জন্যে ঘুরে বেড়াচ্ছে, কোতলপুর গাঁয়ে আমাদের বাড়ি, শুনেছি মা জগন্নাথধাম যাচ্ছেন, আমাদের সঙ্গে নিয়ে চলুন, তাহলে মা আমরা প্রাণে বাঁচব, নইলে পুলিশ দারোগা আমাদের ধরে নিয়ে একেবারে দ্বীপান্তরে চালান দেবে। কথা যে সত্য তাহা পূর্বেই বলিয়াছি। রানী সর্বমঙ্গলা মনে মনে ভাবিলেন, দুর্গম পথ, দস্যু ডাকাতদের ভয় আছে, এইসব সাহসী জোয়ান লোক সঙ্গে থাকিলে ডাকাতের উপদ্রব হইতে রক্ষা পাইতে পারি। তিনি প্রকাশ্যে বলিলেন, একটা কথা কালি, ঠগি ডাকাত চোর দস্যুদের হাত থেকে পারবি তো আমাদের রক্ষা করতে? কালি এবং তাহার সঙ্গী ডাকাতেরা হাড়ের শব্দে লাঠি ঘোরাইয়া একটি পাক খাইয়া বলিল, কালীর নামে শপথ করছি আমরা প্রাণ দিয়ে লড়াই করব, কোনো ভয় করবেন না মা। বাংলার ডাকাতদের ইতিহাস আলোচনা করিয়া একথা সত্য জানি যে তাহারা নারী জাতির প্রতি কোনোদিন কোনো অত্যাচার করিত না। তাহারা মনে করিত নারী কালী মায়ের জাত, নারীকে দেখিতে মায়ের মতো। কোনো ডাকাত দিনের বেলায় হোক কিংবা রাত্রিবেলায় হোক, কোনো ভদ্র ঘরের বা নিম্ন শ্রেণী নারীর প্রতি কোনোরূপ অপমান করিয়াছে বলিয়া শোনা যায় নাই। বাংলার ডাকাতদের এই চরিত্রবল ছিল একান্ত প্রশংসনীয়। ডাকাতেরা শপথ করিলে রানী সর্বমঙ্গলা বলিলেন, তোরা যে যাবি, তোদের পরিবার পরিজনদের খাবার কি ব্যবস্থা হবে রে? কালি গদগদ কণ্ঠে বলিল, সে মায়ের দয়া। রানী সর্বমঙ্গলা তাহাদের হাতে এক মাসের খরচ চালাবার মতো টাকা পয়সা দিলেন এবং বলিলেন, কাল খুব সকালে চলে আসবি, এ তল্লাটের সব লোকজনকে বলবি, তারা যেন আমাদের বাড়িঘর দেখাশোনা করে। কালী বললে, সে বিষয় নিশ্চিন্ত থাকুন মা। আবার সর্বমঙ্গলা দেবীকে প্রণাম করিয়া তাহারা পরদিন সকালে আসিবে এই প্রতিশ্রুতি দিয়া চলিয়া গেল। পরদিন সকালবেলা পুরীর দিকে যাত্রা আরম্ভ হইল সর্বমঙ্গলা দেবীর। তখন জগন্নাথ ধামে যাওয়া বড় নিরাপদ ছিল না, তখন ছিল পদে পদে বিপদের আশঙ্কা। কোম্পানির আমলের প্রথম ভাগে শ্রীরামপুরে এক পাদ্রি ছিলেন, তাহার নাম সকলেই হয়তো জানো, তাহার নাম ছিল উইলিয়াম কেরি। কেরি সাহেব লিখিয়াছেন যে পুরুষোত্তম ধামে 12 মাসে 13 পার্বণ লাগিয়াই ছিল, রথের সময় যাত্রীর সংখ্যা কখনো 1 লক্ষের কম হইত না, কোনোবার 6-7 লক্ষ হইত। নানা স্থানের নানা বর্ণের লোক জগন্নাথ দর্শনের জন্য
পুরুষোত্তমে আসিত। সুদূর কাবুল অঞ্চল হইতেও লোক আসিত পুরীধামে। সর্বমঙ্গলা দেবী যাত্রা করিয়া প্রথম দিন সন্ধ্যার একটু আগে মেদিনীপুরের সীমানায় এক চটির কাছে আসিয়া রাত্রির মতো থাকিবার জন্য বাসস্থান ঠিক করিলেন। ওই সময়ের কিছু আগে আনুমানিক 1809 খ্রিস্টাব্দে চার্লস বুনার নামে এক সাহেব পুরীর যাত্রীদের ওপর যে ট্যাক্স ছিল তাহা উঠাইয়া দিয়েছিল। কাজেই যাত্রীর সংখ্যা খুবই বাড়িয়া গিয়াছিল। পথে যাত্রীদল দেখিতে দেখিতে প্রায় সন্ধ্যায় সর্বমঙ্গলা দেবী ও তাহার সঙ্গীরা একটি ছোট নদীর ধারে নিজেদের থাকিবার জন্য তাঁবু ফেলিল। সেখানে পালকি রাখিয়া গাছের তলে বিশ্রাম করিতে লাগিল। মুহুরী বৃদ্ধ কালিকমল চারি পাঁচজন দারোয়ান ও বরকন্দাজদের সঙ্গে লইয়া থাকিবার স্থান নির্দেশ করিলেন। সঙ্গে ঠাকুর চাকর পরিচারিকারাও তাদের বাসের জন্য ছোট ও মাঝারি রকমের তাঁবু ফেলিয়া রাত্রে থাকিবার মতো ব্যবস্থা করিল। কেহ বা নদীতে স্নান করিয়া রান্নাবান্নার ব্যবস্থা করিতে লাগিল। ঝিরঝির করিয়া গাছের পাতায় পাতায় ঠান্ডা বাতাস বইতেছিল। রানী সর্বমঙ্গলা তাঁবুতে বিশ্রাম করিতেছিলেন। সারদা দাসী কাছে বসিয়াছিল। এমন সময় কালীবাগদি দলবল সহ তাহাকে নমস্কার করিয়া কহিল, মা, আমরা সঙ্গে এসেছি, জয় মা কালী, জয় রানী মা। সর্বমঙ্গলা বলিলেন, খুব ভালো কথা, তোদের খাবার দাবার ব্যবস্থা করগে, সরকার মশাই সব ঠিক করে দেবেন, খুব সাবধান, খুব সাবধান, দেখছিস তো কত দেশের কত লোক আসছে, খুব হুঁশিয়ার থাকবি, কাকেও বিশ্বাস করবি নে। আমরা পাশে ওই বড় তেঁতুল ও অশ্বত্থ গাছের তলায় ব্যবস্থা করে নেব। আচ্ছা রানীমা, জয় মা কালী বলিয়া তাহারা প্রায় দশজন নিজেদের থাকিবার জায়গা ঠিক করিয়া লইল। একজন দোকানে গেল প্রয়োজনীয় জিনিস সংগ্রহের জন্য। অন্ধকার রাত, দলে দলে যাত্রীরা মাঠে মাঠে আলো জ্বালিয়া রান্নাবান্নার আয়োজন করিতে লাগিল। মুহুরী কালিকমল ঘোষ মহাশয় দুইজন বরকন্দাজ সহ গিয়া বসিলেন চটির দোকানে। দোকানি পরম আদরের সহিত তাহাদের দোকানে বসাইয়া নানা গল্প করিতে লাগিল। কোথা হইতে আসা হইয়াছে, কোথায় যাওয়া হইবে, এইসব খবর জানিয়া লইল। ঘোষ মহাশয় জিজ্ঞাসা করিলেন, দোকানি মহাশয়, আমরা রথযাত্রার আগে পুরী গিয়ে পৌঁছতে পারবো তো? কেন পারবেন না, জগন্নাথ দেবের কৃপায় সব হবে মশাই, কোম্পানির আমল, কোনো ভয় নেই। বরকন্দাজ জগমোহন কোনো কথা বলিল না। সে বহুদিন হইতে জমিদার বাড়িতে আছে, বাংলা সে বোঝে বেশ। ঘোষ মহাশয় নানা কথা বলিতেছিলেন। এমন সময় প্রথমে একজন, পরে আর একজন, তারপর বহুজন লোক আসিল সেই দোকানে। সকলেই বলিল, জয় জগন্নাথ, রাম রাম বাবুজি। দোকানের চোখে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। সে কহিল, আপনারা কোথা থেকে এলেন, জগন্নাথ দর্শনে যাচ্ছেন তো? ঠিক বলেছেন মশাই, এবার বহুত বহুত যাত্রীর ভিড় দেখছি, আমাদের কিন্তু আটা মিষ্টি দিতে হবে, পাশের ঘরটা বি দিতে হবে, কোথাও জায়গা মিলে না, জয় জগন্নাথ জি কি জয়। রাত্রি গভীর হইলে একজন ভৃত্য আসিয়া বলিল, খাবার সব ঠিক আছে, চলুন। ঘোষ মহাশয় ভৃত্য সহ চলিয়া গেলেন। ওই চারিজন ব্যবস্থা করিতে দোকানদারকে বেশ ব্যস্ত দেখা গেল। এমনকি স্পষ্টভাবে বলিল, এবার বিশ্রাম করুন গে আপনারা, রাত হয়েছে, এদের সব ব্যবস্থা করতে হবে তো, কি মুশকিল, একটু বিশ্রাম করতে পারার জো নেই। ঘোষ মহাশয়ের সঙ্গে সঙ্গে আগন্তুক চারিজন ছাড়া আর সকলে চলিয়া গেল। রাত্রি কাটিয়া গেল। পরদিন সর্বমঙ্গলা দেবী যাত্রা করিয়াছেন। তাহার পালকি আগে আগে চলিয়াছে, পেছনে দৌড়াইয়া চলিয়াছে কালীবাগদি। সে সংকীর্ণ পথের ধারে দেখা যাইতেছিল শত শত অসহায় নরনারী, কেহবা রোগাক্রান্ত হইয়া পথের পার্শ্বে পড়িয়া ধুকিতেছে,
অনেক ভদ্র পরিবারের নারীরাও পুরুষের সঙ্গে তাল রাখিয়া চলিতেছে। পালকির মধ্য হইতে সর্বমঙ্গলা দেখিলেন ছইয়ে ঢাকা গরুর গাড়ির মধ্যে কোন তীর্থযাত্রী সপরিবারে চলিয়াছেন তীর্থের পথে। কত দিল্লিওয়ালা পাঞ্জাবি মহিলারা চলিয়াছেন পায়জামা পরিয়া। চারিদিকের নানা দৃশ্য ও দুঃখ দুর্দশা দেখিয়া চলিতে লাগিলেন সর্বমঙ্গলা দেবী ও তাহার পালকি বাহকেরা। এইভাবে তাহারা বালেশ্বর পার হইয়া একটি নদীর ধারে বনভূমির মধ্য দিয়া চলিয়াছেন। লোকেরা পেছনে পড়িয়া আছে। সন্ধ্যা হয় হয় এমন সময় পালকি বাহকেরা এক স্থানে পালকি নামাইল এবং তাড়াতাড়ি সর্বমঙ্গলার থাকিবার ব্যবস্থা করিয়া ফেলিল। এ পর্যন্ত কোনো বিপদাপদ ঘটে নাই। প্রায় দেড় প্রহর রাত্রের সময় ঘোষমহাশয় আসিয়া পৌঁছিলেন। তিনি অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন, আসিয়াই শুইয়া পড়িলেন। কিছুকাল পরে ওই যে পূর্বদিনকার চারিজন লোক আসিয়াছিল চটিতে, তাহারা ছুটিয়া আসিল রানী সর্বমঙ্গলা দেবীর তাঁবুর কাছে। আসিয়া তাড়াতাড়ি দোকান হইতে খাদ্যদ্রব্যাদি কিনিয়া রান্নাবান্নার জোগাড় করিতেছিল। কালীবাগদের প্রথম হইতেই উহাদের উপর সন্দেহ হইয়াছিল, সে উহাদিগের গতিবিধি লক্ষ্য করিতেছিল। ক্রমে রাত্রি বাড়িল, চাঁদ ডুবিয়া যাইতেছিল। কালী দেখিল ওই চারিজন লোকের মধ্যে একজন চুপি চুপি একটা রুমাল হাতে করিয়া তাঁবুর কিনারার কানাথটা সরাইয়া ধীরে ধীরে তাঁবুর মধ্যে প্রবেশ করিল। তাঁবুর ভিতরে রানীমা ও পরিচারিকারা ক্লান্ত দেহে শুইয়া আছেন। লোকটি ঢুকিয়াই তাঁবুর কোণে যে আলোক জ্বলিতেছিল তাহা নিভাইয়া দিল। তারপর রুমাল হাতে করিয়া একটা ফাঁস জড়াইয়া যেমন রানীবার গলায় জড়াইতেছে অমনি বাঘের মতো লাভ দিয়া তাহাকে জড়াইয়া ধরিল কালীবাগদি। সে উচ্চৈশ্বরে হারে রে বলিয়া চিৎকার করিয়া উঠিল। কালীর সঙ্গীরা যাহারা আশেপাশে ছিল তাহারাও হল্লা করিতে করিতে তাঁবুর দিকে ছুটিয়া আসিল। যাহারা গাছের তলায় বা চটিতে ছিল তাহারাও ছুটিয়া আসিল। সর্বমঙ্গলা দেবীর ঘুম ভাঙিয়া গেল। তিনি ভয়ার্তভাবে চারিদিকে তাকাইয়া হতভম্ব হইয়া পড়িলেন। কালীও তাহার দলের লোকেদের সঙ্গে আরম্ভ হইল ঠগিদের কাটাকাটি। ঠগিরাও দলে বড় কম ছিল না। চারিদিক হইতে বন জঙ্গলের এপাশ ওপাশ হইতে তাহারা আসিল। ঠগিরাও কালীমায়ের উপাসক। তাহারাও মা কালী রবে চেঁচামেচি শুরু করিল। এইবার রীতিমতো লড়াই চলিতে লাগিল। চার পাঁচজন ঠগিকে কালী ও তাহার সঙ্গীরা একেবারে নাশ করিয়া ফেলিল। যে ঠগি সর্বমঙ্গলা দেবীর গলায় রুমাল ফাঁস লাগাইতে গিয়াছিল, কালী পেছন থেকে তরোয়ালের ঘায়ে তাহার পাদুইটি কাটিয়া ফেলিয়াছিল। সে দুম করিয়া পড়িয়া গেল। অন্য ঠগিরা দেখিল ব্যাপার বড় সহজ নয়। তাহারা যে যেদিকে পারিল ছোটছুটি করিতে লাগিল। তখন লোকজন সকলেই জাগিয়া উঠিয়াছিল এবং জানিতেও বুঝিতে পারিয়াছিল ঠগিদের কীর্তি। তখন সকলেই তাহাদিগকে ঘিরিয়া ফেলিল। কালী ডাকাতের লোকেরা ঠগিদের একেবারে নাজেহাল করিয়া তুলিল। ঠগিদের কেহ মরিল, কেহ পালাইয়া বাঁচিল। বৈতরণী তীরে নিবিড় বনের ধারে ঘটিয়াছিল এই ঘটনা। সর্বমঙ্গলা দেবী একেবারে অচৈতন্যা হইয়া পড়িয়াছিলেন। কালী ডাকাত তরোয়াল হাতে করজোড়ে দাঁড়াইয়া ভূপতিত ঠগি দস্যুকে এবং রুমালখানা দেখাইয়া বলিল, এই ঠগি আপনাকে মেরে ফেলতে চেয়েছিল মা। তারপর কিভাবে তাহার জীবন রক্ষা করিতে পারিয়াছিল সেই সব বলিল। দুই দিন পরে গোলযোগ ও অশান্তি কাটিয়া গেল। সর্বমঙ্গলা দেবী পুরী যাত্রা করিলেন। রথযাত্রার পূর্বেই তাহারা নিরাপদে শ্রীক্ষেত্রে পৌঁছাইয়াছিলেন। প্রায় কুড়ি পঁচিশ দিনে তাহাদের সমুদয় তীর্থকার্য সম্পন্ন হইল। এইরূপে যথাবিহিত রূপে তীর্থের কার্য শেষ করিয়া সর্বমঙ্গলা দেবী সদলে নির্বিঘ্নে বাড়ি পৌঁছিলেন। দেশের লোক, কালী ডাকাত ও তাহার দলের লোকেরা কিভাবে ঠগিদের সঙ্গে লড়াই করিয়া রানীমাদের রক্ষা করিয়াছিল সে কথা শুনিয়া ধন্য ধন্য করিতে লাগিল। কালী তারপর আর ডাকাতি করে নাই। দেবী সর্বমঙ্গলা তাহাদের অনেক জমি ও বাস্তুভিটা দিয়া বসবাসের ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। এখনও সেই অঞ্চলের লোক কালী ডাকাতের বংশধরদের বাড়িঘর দেখাইয়া বলে, কালী ডাকাতের ভিটা। শেষ হল যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা ডাকাতের গল্প
ঠগির হাতে প্রাণ রক্ষা। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।